বেতনা, কপোতাক্ষ ও মরিচাপ নদীর অস্তিত্ব সংকট, মাছের ঘের এবং পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত সুইচ গেট সর্বনাশ ডেকে এনেছে সাতক্ষীরা সদর উপজেলার লাপসা, বল্লী, ফিংরি, ধুলিশ্বর এবং ঝাউডাঙ্গা ইউনিয়নের মানুষের। সামান্য বৃষ্টিতেই হাবুডুবু খেতে হয় তাদের। ষাটের দশকে নির্মিত সুইচ গেট এখন সর্বনাশে পরিণত হয়েছে। জলাবদ্ধতায় মানবেতর দিন কাটছে কয়েক হাজার মানুষের। অনেকের বাড়ির উঠোনে হাঁটু সমান পানি। রাস্তা তলিয়ে থাকায় পুরুষেরা কাজে যেতে পারলেও বের হতে পারছে না নারীরা। তলিয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি। বিপাকে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি থাকায় ব্যাহত হচ্ছে লেখাপড়া। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত স্যানিটেশন ব্যবস্থা, পচা পানির দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, ছড়িয়ে পড়েছে চর্মরোগ। দীর্ঘদিন এই তিন বছর আমাদের এলাকায় ফসল হতে হয় না, এই জলবদ্ধার কারণে কোনো মানুষ চলতি বৃত্তি পাচ্ছি না। স্কুলে ছেলেপেলে নিয়ে যাতে খুব সমস্যা, গত দুই থেকে তিন মাস আমরা পানিবদ্ধ আছি। পানি স্থায়ী জলবদ্ধ হওয়ার কারণে, পানি মানে একটু স্রোত না হওয়ার কারণে এই পানি বিষাক্ত হয়ে গেছে। সরকারের উদ্যতন কর্তৃপক্ষের কাছে, জনপ্রতিনিধিদের কাছে, সর্বোপরি আমার মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে একটু দেখেন, আমাদের বাঁচান, আমরা অনেক মানবতার জীবন যাপন করছি। আমাদের মহিলাদের রান্না বান্না খাওয়ার জন্য খুব অসুবিধা, তার কারণে এই জন্যে আমাদের বাথরুমে যাওয়ার অসুবিধা। আমার ওয়ার্ডে তিনটা প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলের শিক্ষক সহ ছাত্র, যে কোমলমতি ছাত্রছাত্রীরা স্কুলে যাবে সেই পরিবেশ এখন নেই। তাদের মিনিমাম তাদের হাঁটু পর্যন্ত তার উপরে পানিতে ভিজে তাদেরকে স্কুলে যাওয়া আসা করা লাগে। আমাদের প্রত্যাশা যে যত দ্রুত সম্ভব নদীটা খনন করে আমাদের এই জলবদ্ধতা থেকে মুক্তির ব্যবস্থা করতে। আমরা গত তিন বছর আগে যেরকম আমরা মেশিন লাগিয়ে পানি পাম্প আউট করতাম, অনেক টাকা খরচ হতো, তারপরও আমরা এটা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা এই সারাদিন পানি শেষ করছি, দুদিন পানি শেষ করছি, দেখা যায় তারপর দিন আবার বৃষ্টি আবার আগের জায়গায় ফিরে আসছে। এই জন্য লক্ষ লক্ষ টাকা আমাদের পানির বিদ্যুৎ বিল এবং ওই তেল কিনতে হয়েছিল। আমরা গুজরাট থেকে হোক, বিভিন্ন জনপ্রতিনিধিরা বা নেতাকর্মীরা অ্যারেঞ্জমেন্ট করে আমরা এটা করছিলাম। এবারও যদি সেরকম পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের সেই দিকে যাওয়া ছাড়া তার বিকল্প নেই। এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান সাহেবকে বলেছি, তারাও পদক্ষেপ নিচ্ছে। আর দ্বিতীয় হলো যে আমাদের যদি নদীটা সংস্কারটা মানে এই বছরে শেষ হতো, তাহলে আমরা জলবদ্ধতার হাত থেকে মুক্তি পেতাম। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীর সাথে সংযোগ খালগুলোর খনন কাজ চলছে, শেষ হলেই জলাবদ্ধতা নিরসন হবে। উক্ত প্রকল্পের আওতায় বেতনা নদী, মরিচাপ নদীর যে সংযোগকারী খালগুলো রয়েছে, খালগুলো বর্তমানে খনন প্রক্রিয়াধীন, সে সাথে বেতনা ও মরিচাপ নদীও খনন প্রক্রিয়াধীন। উক্ত খাল এবং নদী খনন শেষ হলে আশা করা যাচ্ছে জলাবদ্ধতা নিরসন হবে। আর এছাড়াও যে স্থানীয়ভাবে এলাকার লোকজনকে সাথে নিয়ে কিছু ড্রেনেজ সিস্টেম করে ফেলতে পারলে এটি যে জলাবদ্ধতার সমস্যা সেটি নিরসন করা সম্ভব হবে। আমরা ওই সব এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে সাথে নিয়ে কীভাবে সমাধান করা যায়, সকল সরকারি দপ্তর যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে নিয়ে এটি করার চেষ্টা করছি। এসব আশ্বাসে আর বিশ্বাস নেই ভুক্তভোগীদের। স্বাভাবিক জীবনে ফিরতে আর কতদিন অপেক্ষা, প্রশ্নও তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।